কারো কাছে স্রেফ সবজি কারো কাছে কদরবেশ শুধু মশলা হিসেবে কিন্তু বাস্তবতা হচ্ছে এতে প্রায় পঁচাশি ভাগই পানি আছে কিন্তু কিছু ফসফরাস আছে ঝাঁজের কারণে কাটতে গেলেই ঝড়ে চোখের পানি বলছি পেঁয়াজের কথা এই পেঁয়াজ নিয়ে চলছে হুলুস্থুল কান্ড তাই আজকের টালিখাতা জুড়ে থাকছে পেঁয়াজ আর ইসলামী ম্যাক নিবেদিত টালিখাতায় আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম পাঠান পেঁয়াজের ঝাঁজ কমবে কবে দাম কেন লাগাম ছাড়া এটা কি হুজুক সুযোগ সন্ধানীদের কারসাজি নাকি ভারত থেকে আমদানি নির্ভরতা পেঁয়াজ উৎপাদনে স্বয়ং হওয়া কি আমাদের পক্ষে আদৌ সম্ভব এরকম অনেক প্রশ্ন আছে এসব প্রশ্নের উত্তর জানবো তার আগে আজকে একটু বাস্তবতা দেখে নেই পেঁয়াজের বাজারে কি হলো আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরে অর্থাৎ গতকালকে যে মাসটি শেষ হয়েছে সেখানে সর্বশেষ দিনে পেঁয়াজের দাম ছিল একশো টাকা পাইকারি বাজারে একশো টাকা কোথাও কোথাও খুচরা বাজারে একশো টাকা বিক্রি হয়েছে কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে আজকে একশো থেকে একশো টাকা পর্যন্ত খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং পুরো মাস জুড়ে যদি দেখি আমরা যে সেপ্টেম্বরের এক তারিখে আটচল্লিশ টাকা ছিল এক কেজি পেঁয়াজের দাম সেটি বাড়তে বাড়তে একশো টাকা গিয়ে পৌঁছেছে উনত্রিশ তারিখ একদিন আগেও আমরা দেখেছি পঁয়ষট্টি টাকা পেঁয়াজের দর ছিল আমরা দেখছি যে পেঁয়াজ এখন সেঞ্চুরি হাঁকিয়েছে এবং পেঁয়াজের যে ছবিটি দেখা যাচ্ছে সেখাতে পেঁয়াজ নিজেও অবাক হচ্ছে এই একটি সবজি বাংলাদেশে সেঞ্চুরি হাঁকেছে একশো টাকার উপরে একশো টাকা পর্যন্ত এবং পেঁয়াজের যে আমাদের বর্তমান বাজার অবস্থা সেখানে আমরা দেখছি যে প্রতিদিন পেঁয়াজ লাগে ছয় হাজার টন মোটে কম না আমাদের প্রায় আঠারো হাজার লোকজন আছে সবার আসলে রসুন আর বিলাসের মধ্যে পেঁয়াজ অন্যতম একটি সবজি ছয় হাজার টন পেঁয়াজ লাগে এবং আমাদের পেঁয়াজ মজুদ আছে সরকারি তথ্য অনুযায়ী তিন লাখ টন চাহিদা মিটবে পঞ্চাশ দিনের কম নয় কিন্তু প্রায় দু মাসের পেঁয়াজের চাহিদা মিটবে আমাদের এবং আমরা যেটি দেখছি যে ঘাটতি আছে এক লাখ টন উৎপাদন হয় তেইশ লাখ সব মিলে আমাদের বছরে চব্বিশ লাখ টন পেঁয়াজ লাগে এক লাখ টনের ঘাটতি আছে এবং এক লাখ টন পেঁয়াজ আমরা ভারত থেকে পার্শ্ববর্তী মিয়ানমার মিশর তুরস্ক কখনো চীন থেকে আমদানি করি এবং এই এক লাখ টনের পেঁয়াজ নিয়েই যত ধরনের কাঁসাদি চলে শেষ পর্যন্ত ব্যবসায়ীরা কখনো দাম বাড়িয়ে ফেলেন কখনো যারা খুচরা বিক্রেতা তারা দাম বাড়িয়ে ফেলেন কখনো কখনো ক্রেতারা অতিরিক্ত কেনার জন্য আগ্রহ দেখান নানা ধরনের ঘটনা ঘটে এসব বিষয় নিয়ে তো সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে এসব বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন সরকারের সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক জনাব আনোয়ার ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আমরা যেটি দেখছিলাম যে পেঁয়াজের এই যে বাজার এই অস্থিরতা এর মধ্যে বিভিন্ন বিষয় উঠে এসেছে কখনো কখনো দেখা যায় যে যারা পেঁয়াজ কিনেন তারা অতিরিক্ত পেঁয়াজ কিনে ফেলেন কখনো দেখা যায় যে যারা ব্যবসায়ী এক ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম বাড়িয়ে ফেলেন যেটি দেখছি ভারত তার রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিল ঠিক চার ঘন্টার মধ্যে আট টাকা বেড়েছে ঘন্টায় দু টাকা বেড়েছে চব্বিশ ঘন্টায় বিশ টাকা বেড়েছে অথচ শুধুমাত্র এলসি খোলার যাবে না এরকম একটা সিদ্ধান্ত হলো অর্থাৎ কে নিয়ন্ত্রণ করে এটিকে আসলে এই বাধাকে অতিক্রম করা সম্ভব কোথায় আছে এই বাধাটা আজ প্রথমেই আমি একটু তথ্যটা ঠিক করে নিই যে আমরা যেটা বললাম যে আমাদের প্রায় তেইশ লক্ষ টন প্রোডাকশন এবং এক লোকটন টন আসলে আমি মনে করি সঠিক নয়

এবছরে অলরেডি আমাদের প্রায় সত্তর হাজারটা নামদানি হয়ে গেছে এই এক মাসের মধ্যেই এখন দুটো বিষয় যে আমরা যেটা আপনি যেটা বললেন যে আমরা দেখলাম যে পেঁয়াজের ঝাঁজ পেঁয়াজের ঝাঁজ আছে তা ঠিক আছে ব্যবহার কম করলে ঝাঁজ কম হবে আমি বাসায় যদি আমার গৃহিণীকে শান্তি দিতে চাই পেঁয়াজের কষ্টতে কম দিতে চাই পেঁয়াজটা তো এমন নিত্য প্রয়োজনীয় নয় যে না হলে আমার খাবার হবে না আমরা কেন ওই ওই জিনিসটাকে ওইভাবে চিন্তা করছি না কারণ আজকে পেঁয়াজের দাম বাড়বে এটাই স্বাভাবিক তার কারণ এখন হলো অফ সিজন আপনি চিন্তা করেন মে জুন মাসে যখন আম ছিল আশি টাকা কেজি আজকে কি আপনি আশি টাকা আম কেজি কিনতে পারবেন আজকে আপনাকে তিনশো চারশো টাকায় কিনতে হবে বিকজ এখন লিন সিজন ওটা মৌসুম নয় পেঁয়াজের মৌসুম আবার যখন ডিসেম্বর মাস আসবে যখন জানুয়ারি মাস থেকে পেঁয়াজ আসবে তখন আবার কিন্তু মানে আপনি বলতেছেন চাহিদা যোগান বাজার এগুলোর পর নির্ভর করছে এখন উৎপাদন মৌসুম নেই তাই দাম বাড়ছে কিন্তু দুটো বিষয় এটা দুটো বিষয় হল যে বাংলাদেশে যেহেতু আমদানি নির্ভর আছে আমার প্রায় দশ লক্ষ টন আমদানি করতে হয় এবং মূলত আমদানিটা হয় ভারত থেকে সো ভারতের মার্কেটে রিফ্লেকশনটা ঢাকাতে পড়বে বাংলাদেশে পড়বে পড়তে হবে এতদিন কিন্তু দামটা রিফ্লেকশন হয়নি যখন ভারত এই বন্যার কারণে ফসল ক্ষতির কারণে এবং সামনে তাদের পুজো দিওয়ালির কারণে পেঁয়াজটাকে আটশো পঞ্চাশ টাকা টন আটশো পঞ্চাশ ডলার টন ডিক্লেয়ার করলো তখন কিন্তু ঢাকার বাজারে পেঁয়াজ আমরা বাড়তে শুরু করলো আপনি দেখেন সেপ্টেম্বরে এক তারিখে যেখানে আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ছিল এটা কিন্তু ছাব্বিশ তারিখ ওই তো আমার থাকলো না কারণ কিন্তু প্রশ্ন হচ্ছে যে একদিনের ব্যবধানে বিশ ত্রিশ টাকা এই কারণে যে আপনি যখন পাচ্ছেন না পেঁয়াজ তখন আপনার বাজারটা কিভাবে চাহিদা পূরণ আছে কিন্তু আপনার তো স্পেকুলেশনটা কি পঞ্চাশ দিনের চাহিদা আছে পঞ্চাশ দিনের চাহিদা তো সরকারের হাতে নেই

সেই তার আছে এবং শুনলেন যে ভারত থেকে আসবে না উনি একদিনের মধ্যে সেই পেঁয়াজটি একশো টাকা এটা এটা ব্যবসায়ীরা করে থাকেন এটা আবার যখন যদি আজকে যখন আবার যেমন অনেক ব্যবসায়ীরা বলছেন যে আপনি তাকে বলছেন যে পেঁয়াজ আমদানি করো এখন আমি যদি মিশর থেকে বা ধরেন তুরস্ক থেকে আনি সে ম্যাটার অফ টু থেকে তিন মাস লাগবে কিন্তু যখন নতুন পেঁয়াজ আসলে দাম কমে যাবে তখন কি সে একশো টাকা বিক্রি করতে পারবে বা আশি টাকা বিক্রি করতে পারে তখন তো তাকে লস দিয়ে বিক্রি করতে হবে সো ব্যবসাতে স্পেকুলেশনের সাথে মিলে দাম বাড়বে কমবে এটা ঠিক আছে এটা 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 নৈতিকতাটা আপনি ঠিকভাবে দেখছেন কিন্তু আমার তো অপরচুনিটি কষ্ট আমাদের সরকারের যে বিভিন্ন আইন আছে প্রতিযোগিতা আইন আছে যেটি আমরা ডাব্লিউটিও এর মেনে সেটি করেছি পৃথিবীর প্রায় একশোটি দেশে আইনটি মানা হয় আমাদেরও সেটি মানার কথা বলা হচ্ছে সেই জায়গায় তাহলে আমরা নিই না সেই দেশে তাহলে ভারতে তো আজকে নব্বই টাকা হয়েছে সেখানে তো অনুশাসন আছে আজকে তুরস্কে বেশি পাকিস্তানে বেশি ইভেন চাইনাতে বেশি এখন সমস্যা হলো যে আপনার আমি যেহেতু পেঁয়াজ আমদানি নির্ভর আমাকে একটু সাফার করতে হবে পেঁয়াজের উপরে এবং স্পেশালি এই অক্টোবর নভেম্বর মাসেই আমার ফারুক আমরা একটু একটা ইন্টারভিউ দেখতে চাই ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন বাণিজ্য সচিব তিনি গতকালকে আশ্বস্ত করেছেন যে আসলে পেঁয়াজের দাম কমবে এবং বাংলাদেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ রয়েছে আমরা একটু সেটা দেখতে চাই সেই তিনি কি বলেছেন যেহেতু মজুদ ভালো আমদানি ভালো সে দাম বাড়ার আমি কোনো কারণ দেখছি না এইটা মাথায় রেখে আমরা দশটা টিম আমরা গঠন করেছি এই টিমগুলোর মূল কাজই হবে তারা একটা তদারকি ভূমিকা পালন করবে যাতে দেশীয় পেঁয়াজের যেন যোগানটা চলমান থাকে টিসিবিকে আমরা নির্দেশ দিয়েছি যে যেখানে ষোলোটি ট্রাক আছে সেখানে পঁয়ত্রিশটি ট্রাক আমাদের দুটি জাহাজ অলরেডি মিয়ানমার থেকে পেঁয়াজ নিয়ে ওটা এসেছে অলরেডি আরও অনেকগুলো পাইপলাইনে আছে তুরস্ক এবং ইজিপ্ট থেকে ওইগুলো আসতে একটু সময় লেগে যাচ্ছে বেশি সময় লাগবে না আমরা দেখছি আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব তিনি আসলে রাজধানীর পেঁয়াজের পাইকারি বাজার আছেন মোস্তফা মাহবুব জানাবেন আজকে পাইকারি বাজারে পেঁয়াজের কি অবস্থা ব্যবসায়ীরা কি বলছেন দাম কমার সম্ভাবনা আছে আসলে গতকাল যে দামটি ছিল সর্বোচ্চ দাম বলা চলে আসলে এই এক মাসের মধ্যে এবং কয়েক দিনের মানে কয়েক ঘন্টার ব্যবধানে আসলে এই দামটি বেড়েছে তো সেই দামটি কিন্তু আজকে একই রকম আছে আমি এর আগে এই মুহূর্তে আমি আছি আসলে মোহাম্মদপুর কৃষি বাজারে এর আগে আমি ছিলাম রাজধানীর কাউরান বাজারে সেখান থেকে আমি আরও বেশ কয়েকটি খুচরা বাজারও ঘুরে দেখেছি সবখানেই কিন্তু একই চিত্র দাম খুব বেশি পরিবর্তন হয়নি এবং খুচরা বাজারে বিশেষ করে ভারতীয় পেঁয়াজ এবং বাংলাদেশি যে দেশি পেঁয়াজটি সেটি দুটোই কিন্তু একশো টাকা দরে বিক্রি হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে দেশি পেঁয়াজটি একশো পাঁচ বা পনেরো বিশ এই দরেও বিক্রি হচ্ছে তো এই মুহূর্তে আমি যে আরতিতে আছি সেখানে কথা বলতে চাই এই ব্যবসায়ীর সঙ্গে আজকে আপনারা কি দামে পেঁয়াজ বিক্রি করছেন একটু জানাবেন আমাদের আজকে আর যে বাজারটা আজকে আর বাজার ব্যবসা এলটি পেঁয়াজটা আপনার পঁচাশি টাকা ছিয়াশি টাকা ভারতের বেশটা আর দেশি বেশটা বেসটা যে নব্বই থেকে বিরানব্বই টাকা কালকে যে বাজারটা ছিল হেন থেকে আঠারো থেকে দশ টাকা কমছে আচ্ছা আপনারা পেঁয়াজ সংগ্রহ করেন কোথা থেকে আমাদের দেশি বেশটা সংগ্রহ হয় আপনার ফরিদপুর থেকে ফরিদপুর আর এলসি বেশটা ভারতের দিয়ে এটা সাম্বাদ আনি আমরা আর বেচা বিক্রি কি অবস্থা বেচা কিনি আপনার আজকে খুবই কম কালকে যে একটু বেচা ছিল মার্কেটে আজকে তুলনাভাবে বেচা কিনা অনেকই কম বাজার কম একটা সুর শুনছে যে পেঁয়াজ আসতেছে পেঁয়াজ আসতেও বাজারে মোটামুটিভাবে কাজ সাম্বাদের মাল আসছে আপনার এই বার্মা আসছে মাইনমাল আসছে কয়েক জায়গাতে পেঁয়াজ আসতেছে এই সুর বাজার কমতি না কাস্টমার না গেছে কাস্টমার ব্যথা খুব আপনাকে অনেক ধন্যবাদ ইব্রাহিম আসলে যেমনটা বলছিলেন যে এই বাজারে দেখলাম দেশি পেঁয়াজ যেটি সেটির দাম কিছুটা কম এছাড়া আসলে কারণ বাজার সহ অন্যান্য যে খুচরা বাজারগুলো দেখেছি সেখানে কিন্তু খুব বেশি দামের প্রভাব নেই দাম একই দামে বিক্রি হচ্ছে তবে সেখানেও আমি দেখতে পেয়েছি আসলে বিক্রি যেটি গতকাল বা গত পরশু পরশুদিন সন্ধ্যার পর থেকে যে হারে বিক্রি হচ্ছিল যে ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল মানুষের মধ্যে সেই বিক্রির হার বা সেই সেই গতিতে বিক্রি কিন্তু আজকে দেখা যাচ্ছে না অনেক ধন্যবাদ আমাদেরকে পেঁয়াজের বাজারে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আমরা দেখছি আসলে মানুষ আসলে পেঁয়াজ কিনা কমিয়ে দিয়েছে যেটা আপনি জানাচ্ছিলেন আমরা সরকারের সচিবের বক্তব্য শুনলাম আপনার বক্তব্য শুনলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হেলাল উদ্দিন তার বক্তব্য শুনতে চাই তিনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন পেঁয়াজের দাম কমবে একটা দেশের উপর যদি আপনার নির্ভরশীল হয় তাহলে ওই দেশে কোনো কারণে যদি আপনার এটা উৎপাদনের সমস্যা হয় কোনো কারণে যদি তাদের কোনো বাণিজ্যিক পলিসির কারণে যদি আপনার তারা এই যে আজকে যেমন রপ্তানি বন্ধ করে দিল তাতে করে হয় কি আমাদের এই যে অল্প সময়ের জন্য সমস্যা করতে হবে আমরা হয়তো বিকল্প উৎস থেকে আরও নিয়ে আসবো ব্যবসায়ী নিয়ে আসবে কিন্তু এর মাঝখানে নিয়ে আসতে আসতে যে সময়টা তার মধ্যে এই বাজারটা অস্থিশীল থাকবে প্রাইভেট সেক্টরের যারা বড় ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে হ্যাঁ একটা মনিটরিং ব্যবস্থা করলে এবং সত্যি সত্যি যদি আপনার কিছু এলসি ওপেন হয় ওপেন করানো হয় বড় বড় ব্যবসায়ীদের দিয়ে তাহলে এই খবরটা বাজারে আসলে আমি মনে করি এই ধরনের খবর বাজারে প্রভাব ফেলে অধ্যাপক খেলালুদ্দিন বলছিলেন বাজারের পরিস্থিতির কথা দেশি পেঁয়াজের ঝাঁজ বেশি কিন্তু ভারতীয় পেঁয়াজের আকার বড় এই জন্য ভারতীয় পেঁয়াজের চাহিদাও বড় বেশি আমরা দেখছি আমাদের নির্ভরতা ভারতীয় পেঁয়াজে অনেক বেশি আমরা আসলে দেশি পেঁয়াজে এইরকম জাত উদ্ভাবন কোন পর্যায়ে আছে এবং আমরা আমাদের স্বয়ংসম্পন্নতা পুরোনোর জায়গা কোন পর্যায়ে এটি শুনবো আপনার কাছে কিন্তু আমাদের একটি বিরতির সময় সে বিরতির পরে সে ফিরে এসে শুনবো দর্শক চলছে ইসলাম মেকনিবেদ্যুত টালিখাতা ফিরছি বিরতির পর বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী মেকনিবেদ্যুত টালি খাতা আমাদের সঙ্গে আছেন সাবেক কৃষি সচিব ফারুক আনোয়ার কথা বলছি পেঁয়াজের ঝাঁজ কমবে কবে জানো ফারুক আনোয়ার আপনি বলছিলেন আমরা বিরতির আগেও আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে ভারতীয় পেঁয়াজের দিকে আমাদের নির্ভরতা বাড়ছে বড় পেঁয়াজ ঝাঁজ কম এবং কাটতেও সুবিধা আমাদের এই জাতের ঘাটতি কেন দুটো বিষয় একটা প্রথম বিষয়টা হলো আসলে কিন্তু কোয়ালিটির দিক দিকে চিন্তা করলে স্বাদের চিন্তা করলে আমাদের পেঁয়াজ অনেক বেটার এবং সেজন্য দেখবেন যে বাজারে ভারতীয় পেঁয়াজ যখন চল্লিশ টাকা আমাদেরটা ছিল পঞ্চাশ টাকা ওটা যখন বিশ টাকা আমাদেরটা তিরিশ টাকা কারণ আমাদেরটা কোয়ালিটি অনেক বেটার এখন সমস্যা হলো যে আমাদের যে ট্রেডিশনাল জাতগুলো ছিল আমরা কিন্তু স্টেজ পার হয়ে গেছে এখন কিন্তু আমাদের অনেক ভালো জাত আছে যেমন আমাদের যে তাহেরপুরি বা ছিটকার যে পেঁয়াজটা বলে এই পেঁয়াজটার কোয়ালিটি হলো কালারটা চমৎকার রাউন্ড শেপ এবং এর মানে সেলফ লাইফ অনেক ভালো এক বছর আপনি সংরক্ষণ করতে পারবেন কিন্তু ভারতীয় যে পেঁয়াজগুলো বর্বর এগুলো কিন্তু আপনি সংরক্ষণ বেশি দিন করতে পারবেন না আসলে পরে ইম্পোর্ট হওয়ার পরে উইদিন টু থ্রি মান্থ বিক্রি করে শেষ করতে হবে না হলে কিন্তু ঘরে রাখা যায় না পচে যায় আপনি যেটা শুরুতে বলেন যে পানি বেশি ম্যাক্সিমাম পেঁয়াজটি কিন্তু পানি সুতরাং আমাদের যে জাতগুলা এই আমাদের আর কৃষি গবেষণার যে জাত ছিল ফরিদপুর ভ্যারাইটি যেটা বলে বাড়ি তার থেকে এখন প্রাইভেট কোম্পানিগুলো নতুন জাত করেছে যেমন লালতের কিং

কিন্তু সমস্যা হলো যে এই গত বছর যা হয়েছে আবার আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে একই হবে যখন কৃষকের মানে পেঁয়াজ বাজারে আসবে তখন দাম হবে আট টাকা দশ টাকা তখন কিন্তু আমরা কেউ আলোচনাও করবো না সরকারও এগিয়ে আসবে না এখন প্রতি বছরে আপনি আজকে বলবেন যে আমি কেন স্বয়ংসম্পূর্ণ হচ্ছি না এখন আমি স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যা দরকার সেই স্টেপটা কি নিয়েছি এখন আমরা মনে করি এখানে কিছু স্টেপ নেওয়া দরকার একটা বেসিক স্টেপ হলো যে এই পেঁয়াজ চাষে পুঁজির দরকার হয় এখন যারা পেঁয়াজ চাষি করে খুব বেশি না আমার দুই লক্ষ হেক্টর জমি করে সো দুই লক্ষ হেক্টর জমিতে চার থেকে পাঁচ লক্ষ কৃষকের যদি আমরা একটা স্বল্প সুদে থেকে বন্দর থেকে আমরা দেখতে পেছনে বেশি আমদানি ট্রাকও আছে জিলুর রহমান জানাবেন যে আসলে পেঁয়াজের বাজারে কি পরিস্থিতি আমদানি তো হচ্ছে না বোধহয় কিন্তু বন্দরের এলাকায় দামের কি পরিস্থিতি জিলুর রহমান আপনি যদি শুনতে পান ধন্যবাদ আপনাকে রোববার দুপুর থেকে পেঁয়াজ আমদানি আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায় এরপর থেকেই পেঁয়াজের বাজার আগুন হয়ে ওঠে গতকাল পেঁয়াজের দাম ছিল নব্বই থেকে পঁচানব্বই টাকা ভারতীয়টা আজকের সেটি দাম দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি হয়ে একশো থেকে একশো টাকা ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে সাতক্ষীরা বড় বাজারের আহ কাঁচা বাজার সমিতির সভাপতি এছাড়াও আপনার ভোমরা বন্দর থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এলসি দিয়েছিলেন সেই পেঁয়াজগুলো সব ভোমরা বন্দরে ঢুকতে পারে নাই ভমরা সিএন্ডএ এজেন্ট পক্ষ থেকে ইতিমধ্যে খোজাডাঙ্গা সিএন্ডএ এজেন্ট অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দেওয়া হয়েছে যে এলসি দেওয়া प्याजগুলো বাংলাদেশে প্রবেশের জন্য কিন্তু এর কোনো সন্তোষজনক জবাব তারা পাননি বলে জানিয়েছেন সিএন্ডএ এজেন্ট অ্যাসোসিয়েশনের ইল্লু রহমান আপনাকে অনেক ধন্যবাদ আপনি प्याजের সাতখিলার পরিস্থিতি জানিয়েছেন এবার আমরা যেতে চাই পাবনা সেখানে আমাদের সক্রিয় পার্থ রহমান আছেন পার্থ রহমান পাবনার বাজারে পাবনার বড় বাজারে কি অবস্থা प्याजের দামের জি আমি এই মুহূর্তে রয়েছে আপনার হাজির ঘাটে এই হাটটি কিন্তু পাতনার সবচেয়ে বড় হাটে যে পেঁয়াজের দাম আসলে মানে পেঁয়াজের দাম কিন্তু পাতলাতে কিছুটা কমতে শুরু করেছে গতকাল যে পেঁয়াজ চার থেকে বিয়াল্লিশশো টাকায় মনে বিক্রি হয়েছে পাইকিরি দরে সেই পেঁয়াজটাই কিন্তু আজকে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে তাছাড়া আপনাকে আমি আরেকটু আমার পেছনে দেখাতে চাই যে এই যে আরতটি রয়েছে এই আরত কিন্তু অন্যান্য সময় পুরা পেঁয়াজে ভর্তি থাকে অথচ এই সময়টায় কিন্তু পেঁয়াজের আমদানিটা কম থাকায় কিন্তু খালি দেখা যাচ্ছে আর আপ থেকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই আমি খুচরা ব্যবসায়ী এবং পাইকারি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারাও কিন্তু একটি সংশয়ের মধ্যে রয়েছেন যে আসলে এই বাজারটা কোথায় যাবে বা দাম

ভর মৌসুমে কিন্তু আমদানি বন্ধ করতে হবে ওই তিন মাস থেকে ছয় মাস ওই সময় আমদানি করার কোনো কারণ নেই ওই থাকে বলে আমদানি করে আমার ক্ষতিগ্রস্ত এটা বন্ধ করতে হবে এবং এটা প্ল্যান এখন থেকেই করতে হবে যে আমার এপ্রিল এপ্রিল জুন জুলাই মার্চ মে জুন চার মাস যদি আমি আমদানি বন্ধ করি তাহলে আমার লোকাল বাজারে কৃষকরা একটা বেটার প্রাইস পাবে অ্যাটলিস্ট আমার প্রোডাকশন কস্ট যদি পনেরো টাকা হয় আমি যদি বিশ টাকায় বিক্রি না করতে পারি এতে মনে করেন আজকে একশো টাকা দাম হয়েছে ভারতে বলেন বাংলাদেশে বলেন কোনো কৃষক কি তার বিন্দুমাত্র বেনিফিট পেয়েছে একজনও না

রেগুলার করতে হবে যাতে আমি একটা সোর্সের উপর কখনো যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক হেলাল সাহেব বললেন এটা আসলে খুব ইম্পর্টেন্ট অধ্যাপক জনাব ফারুক খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনা সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের মতো ইসলাম এক নিবেদিত তালিকাতা ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি ডিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা